মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংসে নেওয়া হয়েছে লঙ্কান পেসার মাথিসা পাথিরানার ব্যাকআপ হিসেবে। আইপিএল শুরুর আগে এমন কথাই বলতে শোনা যায় চেন্নাই টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। তবে পাথিরানার ইঞ্জুরিতে প্রথম ম্যাচেই একাদশে ডাক পায় মুস্তাফিজ, আর দলের হয়েই উদ্বোধনী ম্যাচে বাজিমাত করেন দাফিজ। তারপর থেকেই প্রশ্ন উঠে পাথিরানা ফিট হওয়ার পর ফিজের একাদশে জায়গা পাওয়া নিয়ে। পাথিরানা আসার পর ফিজকে খেলানো হবে কিনা সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক কিউই বোলার মিচেল ম্যাকলেনেঘার। ইএসপিএন ক্রিক ইনফোর অনুষ্ঠান টাইম আউটে মুস্তাফিজ প্রসঙ্গে বলতে গিয়ে মিচেল বলেন, এটা বলা কঠিন যে ফিজ একাদশে থাকবে কিনা। দেখুন, সে দারুণ শুরু করেছে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে খুবই মানসম্পন্ন একজন খেলোয়াড়, তরুণ বয়সেও তার অভিজ্ঞতা অনেক। এই ছন্দটা ধরে রাখলে সে চেন্নাইয়ের ঘরের মাঠে একাদশে সুযোগ পেতে পারে। মুস্তাফিজ ছন্দটা ধরে রাখার চেষ্টা করে যাবে। আমার মনে হয় না গত ম্যাচের ডেথ ওভারে রান দেয়া তার পারফরমেন্সে প্রভাব ফেলবে। সে দারুণ বোলিং করেছে। সুপার কিংসের মনে হয় না অতিরিক্ত ডেথ বোলারের প্রয়োজন আছে। টুর্নামেন্ট শুরুর আগে যখন কথা হচ্ছিল মুস্তাফিজের একাদশে থাকা কিংবা না থাকা নিয়ে, প্রথম ম্যাচের পরে তারাই ব্যস্ত মুস্তাফিজ বন্দনায়। গত কয়েক বছরে মুস্তাফিজ নিজের ছন্দে না থাকলেও ধোনির অধীনে প্রথম ম্যাচ খেলেই করেছেন আইপিএলের নিজের সেরা বোলিং। বোলিংয়ের সময় প্রায়ই মুস্তাফিজকে দেখা গিয়েছে ধোনির সাথে কথা বলতে, পরামর্শ নিতে। একজন অভিজ্ঞ নেতার অধীনে থাকলে ফিজ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটিই দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথম ম্যাচেই মুস্তাফিজ আউট করেছেন বেঙ্গালুরুর টপ অর্ডার ব্যাটারদের, সাজঘরে ফিরিয়েছেন উড়তে থাকা ফাফ ডুপ্লেসিস এবং বেঙ্গালুরুর প্রধান ব্যাটিং অস্ত্র বিরাট কোহলিকে। তার বলে আউট হয়েও ম্যাচ শেষে ফিজকে হাসি মুখে শুভকামনা জানিয়েছেন কোহলি। এই দুজন ছাড়াও কাটার মাস্টার নিয়েছেন রজত পাতিদার এবং ক্যামেরন গ্রিনের উইকেটও। তবে ফিজের চার উইকেটের পেছনে পরামর্শক হিসেবে যে ধোনির অবদান রয়েছে সেটি বোঝা যায় ম্যাচ সিনারিওতে লক্ষ্য করলে। উইকেট পাওয়ার পর ধোনি এসে মুস্তাফিজের কাঁধে হাত রেখে বুঝিয়েছেন প্ল্যান ঠিকঠাক কাজ করছে। ধোনি ফিজের কেমিস্ট্রি দেখার স্বপ্ন ক্রিকেট প্রেমীরা দেখছেন অনেক বছর ধরেই। এমনকি ফর্মহীন ফিজ যখন ডাক পেলেন চেন্নাইয়ের হয়ে খেলতে, তখন দর্শকরা আশার আলো দেখতে শুরু করেছেন তাকে নিয়ে। বেশিরভাগই মনে করেছেন ধোনির অধীনে খেলাই একমাত্র পারে মুস্তাফিজের হারানো ফর্মকে ফিরিয়ে আনতে। ধোনি ফিজের এই কেমিস্ট্রি আবারও দেখতে চাইবেন ভক্তরা। পরবর্তী খেলা আগামী 26 মার্চ চেন্নাইয়ের মাঠেই। শেষ ম্যাচের পারফরমেন্সের পর বলা যায় মুস্তাফিজ চেন্নাই একাদশে থাকবেন এটা প্রায় নিশ্চিত। ইঞ্জুরি কাটিয়ে পাথিরানা ফিরলে কি ঘটবে মুস্তাফিজের ভাগ্যে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা। আদিব আশরাফ, ক্রিকফ্রেনজি।